হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো ব্লগটা এখন আমরা স্টার্ট করছি একদম সন্ধ্যাবেলা থেকে। সারাদিন একদম ব্লগ করতে পারিনি, শরীরটা প্রচুর খারাপ, ঠান্ডা লেগেছে, এখনও ঠিক হয়নি, তার মধ্যে আবার পেটে ব্যথা। তো যার জন্য আমি আজকে সারাদিন কোনো রকম কোনো ভিডিওই করতে পারিনি। সারাদিন পুরো বিছানায় শুয়েছিলাম, টানা শুয়েছি, ঘুমিয়েছি আর একটু উঠে খেয়েছি, আর তাছাড়া আজকে সারাদিন কিছুই করিনি। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা ডাক্তার দেখাতে, তো তার জন্য একটু আমি বললাম যে যখন বেরাচ্ছি তখন একটু ব্লগটা স্টার্ট করি। তো ডাক্তার দেখাতে যাচ্ছি, আমি যাব, মা যাবে, মাম্পি যাবে আর জিনিয়া যাবে। তো আমরা চারজন যাচ্ছি। লাইটটা জ্বালিয়ে দিল হুট করে মাম্পি। তো যাই হোক, আমরা চারজন যাচ্ছি, আবার লিভিও দিল। তো অঞ্জলি আবার এরকম করে এ করছে। তো যাই হোক, আবার লাইটটা জ্বালিয়ে দিয়েছে, আবার লাইট লিভিয়ে দিচ্ছে, বাম্পি এই করছে। তো হ্যাঁ, আমরা চারজন যাচ্ছি ডাক্তার দেখাতে। তো চারজনই কিন্তু দেখাবো ডাক্তার, সবারই প্রবলেম, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, আজকের মিনি ব্লগটা তোমরা এনজয় করতে থাকো। একটা জিনিস, মানে ফার্স্টে আমার যেটা হয়, মাম্পিরও সেম জিনিসটাই হয়ে যায়, কি জানি কেন জানি না। তো আমার যা যা হয় মাম্পিরও সেম সেম সেই সেই জিনিসগুলো নিয়ে ধরা পড়েছে, কেন কিসের জন্য হয় জানি না, বুঝতেও পারি না আমরা। তো তার জন্য আমাদের সব রিপোর্ট করানোও আছে আগের। আমরা যেখানে ডাক্তারটা দেখাতে যাচ্ছি, উনি একজন গাইনো স্পেশালিস্ট, কলকাতার মধ্যে অনেক ভালো মানে ইয়েতে আছে, তাই না মাম্পি? গুগলে ফার্স্ট নাম্বার র্যাঙ্কিংয়ে ওনার আছে, ঠিক আছে? তো ওনাকেই আমরা দেখাই। তো ওখানেই আমরা যাচ্ছি, ওনার বাড়িতে উনি বসেন, ওনার বাড়ির চেম্বারে উনি বসেন। তো আমরা এখন বাড়ির সবাই মিলেই কিন্তু ওনাকে দেখাই। ওনাকে আমি লাস্ট 3 বছর, 3.5 বছর ধরে ওনাকে আমি দেখাচ্ছি। তো ওনাকেই ধরে রেখে, যে আমার ঠান্ডা লাগলো ওনার কাছেই যাই, যে কোনো সমস্যা যে কোনো প্রবলেমে আমরা কিন্তু ওনার কাছেই যাই। আর মাকে এখানে রেডি হয়েই যাচ্ছে, রেডি হয়েই যাচ্ছে। কি মেখেছি, সে এত তেল তেল করছে, আবার পুরো তেল 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 করছে। আর রিপোর্ট গুলো দেখো, দেখাই একটু তিনজনের, আমার মার মাম্পি তিনজনের রিপোর্টটা একটু দেখাই। এই দেখো, দেখেছো? এই যে মা এখানে রেডি হয়েছে, মাও যাচ্ছে আমাদের সাথে ডাক্তার দেখাতে। মায়েরও একটু সমস্যা হচ্ছে এখন, কয়েকটা দিন ধরে মা ঘুমাতে পারছে না, রাতে ঘুম হচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে। মাম্পির এখানে লিপস্টিকটা পরা হয়ে গেলেই হয়ে যাবে, আমরা বেরিয়ে যাব। সুন্দর লাগছে, আমার মাকে দেখো কত সুন্দর লাগছে না, এটা কিন্তু বেশ ইয়ে, আমার মাকে অনেক সুন্দর লাগছে। অঞ্জলি রেডি হচ্ছে, জয়ের জন্য ওয়েট করে আছে। জয় ফোনও ধরছে না, জয় আসছেও না। ফোন করেছে, আসছে জয়? এখানে বিভোর শুয়ে আছে, জানো তো তোমরা, বিবর কেও ডাক্তার দেখাতে হবে। বিবর আজকে দুপুর বেলায় কিন্তু জ্বর এসেছিল, ঠিক আছে? তো ওর জন্য আরো বেশি করে শুয়ে আছে, আমরা ডাক্তার দেখিয়ে এসে তারপরে বিবরকে যে মানে যেখান থেকে ওষুধ এনে দিই, তো ওকে গিয়ে বলবো একবার বাড়িতে এসে বিবুকে দেখে যেতে। হয়ে গেছে মা রেডি? হ্যাঁ, আমরা বাড়িতে সবাই অসুস্থ, মাম্পি বলছে, আর আমাদের বিবও অসুস্থ। খারাপ লাগে গো, আমরাও তাও বলতে পারি যে আমাদের কষ্ট হচ্ছে, যে এটা হচ্ছে ওটা হচ্ছে। যেরকম আমি আজকে সারাদিন মাম্পিকে আর মাকে বলছি, আমার পেটে ব্যথা করছে, পেটে এখানে এটা হচ্ছে, ওখানে ওটা হচ্ছে, আমি বলছি আমার প্রবলেমটা, আমি বলতে পারি, শেয়ার করতে পারি, কিন্তু ওদের প্রবলেমটা ওরা না বলতে পারে, না শেয়ার করতে পারে, কিছুই না, চুপচাপ শুয়ে থাকে। আমাদেরকে বুঝে নিতে হয় যে ওদের শরীর খারাপ কি না, আমাদেরকেই বুঝে নিতে হয়। তো আমরাই বুঝে নিয়েছি, কারণ এতদিন ধরে আছে, তো প্রায় 4 বছর, 4.5 বছর ধরে আছে, আমরা ওদেরকে রাখছি। তো এই 4, 4.5 বছরে এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমাদের, যে ওদের কখন শরীর খারাপ হয়, কখন শরীর খারাপ হয় না। মাম্পি দেখো এখন, আরে ওইটা অন কর, আগে আগে লাইটটা জ্বালা, গাড়ির লাইটটা আগে জ্বালা। হ্যাঁ ব্যাস, এবার এর পরেরটা দে। হ্যাঁ ব্যাস, আর কিছু করবি না, আবার কি করছিস? হ্যাঁ এই তো খুলে গেছে, খুলে গেছে তো, শিখে গেছিস একদম ইজি। তো মাম্পি এখন গাড়ির ডিগ্গি খোলা শিখলো, সেন্সর চাবি, অ্যান্টিক চাবি গাড়ি। আর আমার এই গাড়ির অবস্থাটা, এই যে গাড়িটা
পুরো ব্যাটারি খারাপ হয়ে গেছে, মানে ব্যাটারি বসে গেছে, বার করতে পারছি না। আর আজকে তো শরীর খারাপ ছিল, দাদাও গাড়ি নিয়ে যায়নি, আর আমিও আজকে বেরাইনি বাড়ি থেকে, সারাদিন কোথাও বেরাইনি, ওর জন্য আজকে গাড়ি আমাদের ঘরেই ঢোকানো আছে। এখানে চলে এসছে সোমনাথদা টোটো নিয়ে। সোমনাথদা চলে এসছে টোটো নিয়ে। এখন অঞ্জলিও বাড়ি যাবে, দেখো অঞ্জলি যিনি আর কোলে উঠে গেছে। রাস্তাটা এতই খারাপ, শুধু নড়ছে গাড়ি, প্রচুর খারাপ রাস্তা। চলে এসছি আমরা, মা দেখো কত জোরে জোরে চলে যাচ্ছে হেঁটে, মার পায়ে জোর বেশি। লাইন দেবে তো আমরা নেমে গেছি। সোমনাথদাকে বললাম একটু দাঁড়াতে, যদি দেখি পেশেন্ট আছে ভেতরে তাহলে বলবো চলে যেতে। সব রিপোর্ট আমার হাতে আছে, আমার পেছন পেছন সব আসছে, ফলো করছে আমাকে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন বাড়িতে যাচ্ছি। ছিঁড়ে হয়ে যাক ফেলে গেছে, রাস্তাগুলো এত বাজে, তো ডাক্তার অনেক রিপোর্ট ফিপোর্ট করতে দিয়েছে, করতে হবে। পেটের অবস্থাটা একটু খারাপ আছে। খেয়ে যে গাড়িতে বসে বসে ফুচকা আর কিছু ফুচকা নিয়ে যাচ্ছে, কার জন্য নিয়ে যাচ্ছে ফুচকা? বিভব মিষ্টির জন্য নিয়ে যাচ্ছে ফুচকা, টপ খায়। আর আমরা কিন্তু বাড়িতে প্রায় চলেই এসেছি, এক্ষুনি নেমে পড়বো। ওষুধ নিয়ে চলে এসেছি বাড়িতে, এসে খেয়ে নিচ্ছি, টাইম মতন একটু খেয়ে নিই, ডাক্তার বলেছে। খাচ্ছে হচ্ছে দুপুরবেলায় মা করেছিল, তোমার হচ্ছে এই যে উচ্ছে দিয়ে তেলাপিয়া মাছ, ঠিক আছে, এটা করেছে মা। আর মামটি রান্না করেছে, এই যে এখানে হচ্ছে মাংস, চিকেন। তো মাংস আমি খাবো না, দেখি এক পিস খেলে খাবো, তাছাড়া আমি ঝোল ফোল কিছু দুপুরবেলাও খাইনি, এখনও খাবো না। তো এটা দিয়ে ভাতটা পুরো মাখিয়ে নিয়ে খাবো। তো চলো ঠিক আছে, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তো টাটা বাই বাই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই, গুড নাইট।